100 বার কইছি ভিডিওতে আমি ভুল মানুষ মাত্রই হয় কারো ভালো কারো সহ্য হয় না আমারও তোমাকে ভালো না লাগতে পারে আগে তোমাদেরকে আমি একটা চুমু দিতে চাই চুমু হাই গাইস কেমন আছো সবাই নাও চলেই আসলাম বঙ্গাইকে রিপ্লাই করার জন্য এত রিকোয়েস্ট মতলব ভেবেছি যে না থাক অনেক হয়েছে রোস্টিং অরিজিনাল কন্টেন্ট পোস্ট করি আর রিপ্লাই দরকার নেই কাউকে কিন্তু ভাই রে ভাই প্রত্যেকটা ভিডিওতে একই কমেন্ট বঙ্গাইকে রিপ্লাই কখন আসবে বঙ্গাই ভিডিও কখন আসবে বঙ্গাই রিপ্লাই ভিডিও কখন আসবে বসেই বললাম অ্যাট লাস্ট আর আমিও ভাবলাম যে হ্যাঁ সবার রোস্টিং যখন রিপ্লাই করেছি আমার চ্যানেল একটা স্মৃতি হিসাবে রয়ে গেছে কেননা বঙ্গাই রোস্টিং ভিডিও তো আমার চ্যানেলে থাক একটা স্মৃতি হয়ে আগে তোমাদেরকে আমি একটা চুমু দিতে চাই চুমু তোমাদের জন্যই বঙ্গাইয়ের কাছে আমার ভিডিওটা পৌঁছেছে অ্যান্ড বঙ্গাই আমাকে রোস্ট করেছে মানে আমার তো খুশি কোনো ঠিকানাই নেই গাইজ তোমার রোস্ট করে যাই করে আমার ভিডিও বঙ্গাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে মানে ভাবতে পারছো বঙ্গাইয়ে থামনেলে আমার ফটো দিয়েছে ইটস নট আ জোক গাইজ আমি পার্সোনালি যে এত খুশি বঙ্গাইয়ের আমি অনেক বড় ফ্যান আমি তো মানে ভিডিও করার ইন্সপিরেশন তো আমি বঙ্গার কাছ থেকেই পেয়েছিলাম মতলব ওকে দেখেই ভেবেছি যে আমি ইউটিউব জার্নি স্টার্ট করতে চাই ইউটিউব ক্যারিয়ার স্টার্ট করতে চাই ওকে দেখেই ভেবেছিলাম তার কাছে আমার ভিডিও পৌঁছে গেছে সে থাম্বনেলে আমার ফটো দিয়ে ভিডিওটা ক্রিয়েট করেছে আমার কাছে এটা অনেক বড় ব্যাপার অ্যান্ড দেখো রোস্ট অনেক লোক করছে যদি আমি সবাইকে রিপ্লাই দিতাম আই থিঙ্ক আমার চ্যানেলে 30-40টার বেশি ভিডিও আপলোড হয়ে যেত ওরকমভাবে আমি কাউকে রিপ্লাই করতে চাইনি যাই হোক গাইস এবার দেখবো যে আমাদের বঙ্গাই কি বলেছে আমাকে নিয়ে অ্যান্ড তার আগে গাইস আগে তোমরা একটুখানি কেক খেয়ে নাও কারণ বঙ্গাই আমাকে রোস্ট করেছে জানি তোমরা খাবে না কারণ কারো ভালো কারো সহ্য হয় না এই জন্য আমিই খাই বেশি খেলে মোটা হয়ে যাবো আগে বলতাম ভিডিওতে যে বন্ধ করো রোস্টিং আর করো না ভুল মানুষ মাত্রই হয় তোমরা সেটা শোনোনি কন্টিনিউ করে যাচ্ছ যাদেরকে আমি রিপ্লাই করেছি কাউকে কোনোভাবে ছোট করার চেষ্টা করিনি প্রত্যেককে আমি রেসপেক্ট সহই রিপ্লাই করেছি বঙ্গাই তো আমার অলওয়েজ ফেভারিট ও রোস্ট করার পর না আমার বেশি ফেভারিট হয়ে গেছে বিশ্বাস করো তোমরা অনেক লোক ভাববে যে বঙ্গাই রোস্ট করার পরে ওকে হয়তো পছন্দ করি না বাট আমাকে রোস্ট করার পর না আমার আরো বেশি ওর প্রতি অ্যাট্রাকশন বেড়ে গেছে যেহেতু আমি সেভাবে পপুলার ছিলাম না তোমরা এখন যেরকম আমাকে করে দিয়েছো এটা আমার কাছে অনেক বড় পাওনা প্রথমেই তো সবাইকে থ্যাংক ইউ বলতে চাই এবার আমি সেই ভিডিওটা দেখবো যে কি কি বলেছে অ্যান্ড প্রত্যেক ভিডিওতে গাইস বলতে পারো যে কেন আমি শুধু সাউন্ড দিচ্ছি ওদেরকে ফেস দিচ্ছি না বিকজ কারণ একটা মানে ইস্যু হচ্ছে কপিরাইট কাইন্ড অফ ইস্যু হচ্ছে দ্যাট কারণ আর্নিংটাও তো ইম্পর্টেন্ট গাইস আমি অনেস্টলি কথা বলি বলে আমার কথা কারো ভালো লাগে না যারা ঘুরিয়ে ফিরে কথা বলে খুব ভালো লাগে না তাদের কথা আমি কিন্তু বলেছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে বিশ্বাস করো গাইস এই যখন দেখছেন আমার ভিডিও পাশে চলছে সাইডে বঙ্গাইয়ের ফেস্টা রয়েছে আমি স্ক্রিনশট দিয়ে আগেই স্ট্যাটাস লাগিয়ে দিয়েছি সব জায়গায় না কোনো বাজে কিছু আমি করেছি না কোনো বাজে কিছু আছে কিন্তু শ্রাদ্ধ বাড়ি মডার্ন ড্রেস হয়ে গেছে এটাই আমি স্বীকার করেছি এটা ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি সো আমি তো আগেই খুশি ভাই বঙ্গাই রোস্ট করেছে মানে আমার কাছে অনেক বড় ব্যাপার আমার তো এখানটাই খুশি মানে এবার চাই একদিন বঙ্গের সাথে দেখা হয়ে যাক শ্রাদ্ধ অনুষ্ঠান মানে মারা গেছে তাহলে নাচছো কেন আমাদের বাড়ির দেওয়ালে টিকটিকি গুলো এবার শুয়ে থাকে একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি হ্যাঁ মেকআপ তো একেবারে দেখা যাচ্ছে না না জিরো মেকআপ পুরিটা ফিল্টার মেরে চোর একদম বাস্তব কথা গাইস এই যে মানে অন্যরা যেটা বুঝতে পারেনি বঙ্গাই কিন্তু এটা বুঝে গেছে অন্যরা বলেছে শুধু মেকআপ 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 কিন্তু বঙ্গাই বুঝতে পারছে মেকআপ ছিল না ফিল্টার ছিল বঙ্গাই ভিডিওটা নিয়েছে আমার ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামে সত্যি ফিল্টার ছিল সেটা দেখে লোকজনের ফাটছে মানে মেকআপ 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 করছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফিল্টার ছিল ভাই বোঝেও না আমি জানি না কেন আমার রোস্টিং দেখে লোকজন কে খুশি হয় ভাই আমি তো অনেস্টলি বেশ খুশি মানে ফিল্টার জাস্ট কিনেছিলাম একটা ফটোশুটের জন্য বাট দেখলাম আজকে লোকের সাথে খুব মানাচ্ছে তাই ফটাফট করে বায়ার করে নিলাম বায়ার করে নিলাম ওরে মধুসূদন দত্তের বোন রে এতদিন দুর্গাপূজার কালেকশন বেরোতো এখন বেরোবে শ্রাদ্ধ কালেকশন এই ভিডিওগুলো দেখছি তো একটু হেডফোনটা ওয়্যার করে নিলাম আর আমি কোনোদিনও বলবো না আমার এই ওয়্যার করা নিয়ে সবার অনেক সমস্যা আছে অনেকে বলে যে কেন ওয়্যার 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 অন্য কিছু বলতে পারো না তো আমি আর সত্যি বলবো না ওফ এক সেকেন্ড দাঁড়াও ক্লিপটা খুলে যাচ্ছে একটু ভালো করে ওয়্যার করে নিই বঙ্গা যখন ওয়্যার শব্দটা একবার তুলেছি এখন তো আমি বেশি বেশি করে বলবো ওয়্যার করে নিলাম বলবো বলবো 100 বার বলবো বান্দর হ্যাঁ যাকে ফরক দেখছো উনি মারা গেছেন দেখো অনেকেই আছে শ্রাদ্ধ বাড়িতে হানি সিং এর গান চালায় শ্রাদ্ধ বাড়িতে আমিষ হলেই যায় নিরামিষ হলে যায় না যেমন আমি নিরামিষ হলে বাড়িতে খাবো কিন্তু একটা মৃত মানুষকে এইভাবে কেউ অপমান করে না এই লোক ওপরে শিও জমরাজ দাদা একবার একবার যেতে দিন একবার এই জন্যই মরা মানুষ আবার জেগে উঠছে অপমানটা কোথায় করলাম সেটাতে আমি বুঝতে পারছি না ভাই দেখো রিপ্লাইটা আর বঙ্গাইকে বন্ধ করে তোমাদেরকে বলছি তোমরা যেটা বলছো যে কী ভুল করেছে এই ভুল করেছে অপমান করেছে এই অপমানটা আমি কোথায় করলাম আমি সেটাই বুঝলাম না জাস্ট দেখালাম যে এই যার ফটো দেখছো উনি মারা গেছেন আর তো কিছু বলিনি যে ওনাকে দেখতে ভালো লাগছে না ওনাকে দেখতে খারাপ এইসব কথা তুমি একবারের জন্য বলিনি গাইজ তাহলে এখানে অপমানটা কোথায় হলো আমি 100 বার করে বলে দিয়েছি ভাই আর এখনও বলছে স্বীকার করো
আমি আর কি স্বীকার করবো, আমি এতবার করে বলেছি হ্যাঁ ভাই ভুল করছি, ওই জায়গায় ব্লগ বানাইয়া 100 বার কইছি ভিডিওতে, আমি এখনো লোকজনের মাথায় কি ঢোকে নাই কথাটা? এন্ড তোমরা রীতিমতো ভিডিওটা ভাইরাল করছো, এখনো প্রচুর লোক রোস্ট করছে গাইজ, এখন আমি ট্রেন্ডিং এ চলছি, এখন তোমাদের সুমি ট্রেন্ডিং এ চলছে, ট্রেন্ডিং। থ্যাংক ইউ গাইজ, এই ট্রেন্ডিং নামটার সাথে এখন সুমি জড়িত রয়েছে। বান্দর অনেকগুলো কমেন্ট করছে, একজন মরে আরেকজনকে ফেমাস বানিয়ে দিল, মানে তাদেরকে কোনো কিছু বলার নেই, এটা মতলব আমি তাদেরকে কি বলবো, মানে যে মারা গেছে সত্যি আমি তাদেরকে কোনোদিনও দেখিনি গাইজ, যে মারা গেছে। অ্যান্ড প্রথমবার দেখলাম গিয়ে একটা হালকা করে ভিডিও বানালাম, তোমরা সেটা ভাইরাল করে দিলে, এখন সেই বিষয়টা নিয়ে এত মাতামাতি করছো, তোমরাই লোকটাকে বদনাম করছো, আমি কি বলতে পারি তার জন্য? অ্যান্ড গাইজ সত্যি বলছি, এই যে বঙ্গাই রোস্ট করেছে এখানেই সমাপ্ত, এর বেশি আমি আর কাউকে রিপ্লাই করবো না, যদিও কেউ রোস্ট করে করুক, করছেও এখন অনেক লোক, ভাই করুক না, কি প্রবলেম আছে আমার, আজে কিছু তো কিছুই ছিল না, মাত্র মডার্ন হয়ে গেছে অ্যাড্রেসটা, এই যে শ্রাদ্ধ বাড়ির নামটা কেন তুলেছি ভাই। আর সব থেকে ভালো লাগছে আমার এই ওয়ালপেপারে যে বঙ্গা যে ফটোটা দিয়েছে না, লাইক আমার ফটোটা দিয়েছে না, এখন সুমি ট্রেন্ডিং এ চলছে, এখন তো ভাবলাম যে খাবো না, কিন্তু দেখলাম যে খারাপ হয়ে যাচ্ছে, কত ঢং কত ঢং, বঙ্গায় রোস্ট করার আনন্দে কেক খেয়ে নিলাম। থ্যাংক ইউ গাইজ, আই লাভ ইউ। বিশ্বাস করো বেশিরভাগ হেটার্সদের জন্যই না আমার চ্যানেলটা এখানে পৌঁছেছে, বিশ্বাস করো, ওরা হেট কমেন্ট করে যে আমার প্রোফাইলের রিচ এত বাড়িয়ে দিয়েছে, মতলব আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। লাস্ট পর্যন্ত আমার একই কথা, বঙ্গার আমি অনেক বড় ফ্যান গাইজ, অ্যান্ড বঙ্গা এমন কিছু এখানে বলেনি যেটাতে আমাকে রিপ্লাই করতে হবে বা ওর পার্সোনাল অ্যাটাক করতে হবে, এভাবে কিছু বলেনি, যেরকম আমাদের বদনাম বলেছিল। তো আমি এদিক দিয়ে বঙ্গায় অনেক বড় ফ্যান, ওদিকে বদ্দারও ফ্যান, এরকম না যে সিনেমাকে আমি ভালোবাসি না, অবশ্যই সিনেমাটা আমি অনেক বড় ফ্যান। যাই হোক গাইজ, এইটুকুই বলেছে বঙ্গায়, এর থেকে বেশি কিছু বলেনি, তাই লোকজন পাগল করে দিচ্ছে রিপ্লাই করো রিপ্লাই করো, ভালো লাগে যে কি এমন খারাপ বলেছে একটু দেখি বঙ্গায়। নোটিফিকেশন সবার প্রথমে আমি পেয়েছি, আমি যেহেতু আমার ভিডিও এডিটিং করছিলাম, তখন দেখি ফোনে টং করে এসে বঙ্গায় ভিডিওতে আমার ফটো দেখে আমি জাস্ট রিয়েলি বেশ ভালো লেগেছে। অ্যান্ড প্রত্যেক ক্রিয়েটারকে বলতে চাই, আমাকে রোস্ট করেছো, কারোর সাথে কোনো পার্সোনাল শত্রুতা আমার নেই, ভিডিও করেও কারোর সাথে পার্সোনাল শত্রুতা আমি করতেও চাই না, সবাইকে আমি খুব রেসপেক্ট করি, খুব ভালোবাসি সবাই, সবাইকে আমি ভিডিও দেখি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড কেমন লাগলো বলো তোদের রিপ্লাই, আর কে কে করেছে রোস্ট অবশ্যই জানো, দেখি একটু দেখে আসি, মানে এত লোক রোস্ট করছে না, মানে এখনো আমাকে আর কেউ ভিডিও পাঠায় না, আগে প্রথমত সবাই ভিডিও পাঠাতো, আজকে দেখি 10টা করে ভিডিও পাঠাচ্ছে, কালকে দেখি 11টা করে ভিডিও পাঠাচ্ছে, এখন আর কেউ ভিডিও পাঠাচ্ছে না, জানে যে সবাই সুমি সব দেখেছে বা সুমির এখন কোনো কেয়ার হয় না, এই জন্য এখন আর কেউ পাঠাচ্ছে না। অনেক লোক কমেন্ট করে তোমার নাম কি, তোমার নাম কি? আমার নাম হচ্ছে সুমি রয়, সুমি রয়, সুমি রয় অন ট্রেন্ডিং গাইজ। বান্দর থ্যাংক ইউ গাইজ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, সবার সাথে দুর্গাপূজায় বেরিয়ে দেখা হবে, হেটার্স হোক যাও হোক এসে কথা বলবে, খুব ভালো লাগবে, হয়তো আমি তোমাদেরকে চিনতে না পারতে পারি, তোমরা তো আমাকে চিনবে, অবশ্যই এসে কথা বলো, খুব ভালো লাগবে। আর জানাও কোথায় কোথায় ভালো পুজো হয়, এবার পুজোতে বিশাল ঘুরবো ভাবছি, তোমরা একবার কমেন্টস করে জানো যে পুজো কোথায় কোথায় ভালো হয়, সেখানে সেখানে যাবো, আর তোমাদের সাথে দেখা হবে অবশ্যই। দেখো অনেকের হতে পারে আমার চেহারা পছন্দ হয় না, আমার চুল পছন্দ হয় না, আমার কথা বলার স্টাইল পছন্দ হয় না, কিন্তু আমি নিজেকে অনেক খুব পছন্দ করি, মানে আমার আমি খুবই প্রিয়, আমার কাছে আমি অনেকই দামি, অনেকই প্রিয়, তোমাদের কাছে ভালো না লাগলে কি করা যাবে, আমারও তোমাকে ভালো না লাগতে পারে, তাতে কি তুমি নিজেকে ভালোবাসা বন্ধ করে দেবে? মোটেও না, সেরকম আমিও, যারা আমাকে ভালোবাসো তাদেরকে মন থেকে ভালোবাসা, যারা প্রথম থেকে সাথে ছিলে আর এখনো আছো, অনেক অনেক ভালোবাসা সবাইকে, এভাবেই পাশে থাকো সাথে থাকো, অ্যাকচুয়ালি ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু সেগুলোকে নিয়ে টানা হ্যাঁচড়া করতে করতে অনেকে রোস্ট করেছে, পার্সোনাল অ্যাটাক অবধি করে দিয়েছে, তো সেগুলোও ঠিক না, আমি সেটা বলবো, ভুল মানুষ মাত্রই হয়, হয়তো আমিও ভুল করে ফেলেছি, ওখানে গিয়ে ওরকম ভিডিও করা উচিত হয়নি, আমি সেটা বলেছি অনেক ভিডিওতে, সেগুলো টানা হ্যাঁচড়া করতে করতে তোমরা যে অনেক দূর পর্যায়ে এগিয়ে নিয়ে যাচ্ছ এখনো পর্যন্ত, সেই ক্ষেত্রে আমার কিছু বলার নেই, এতদিন তো আমরেলা গাল কেউ কেউ মনে রাখেনি, মন্টিস সার্জারি কেউ কেউ মনে রাখেনি, যেরকম ভাবে তোমরা আমাকে মনে রাখছো, তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড যাও ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করো, লাভ ইউ সো মাচ গাইজ, ইন দ্য নেক্সট ওয়ান, বাই বাই।